মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে গোদা যুব সমিতি ময়দানে গোদা সম্প্রীতি ও সংস্কৃতি উৎসব 2022 এর শুভ সূচনা হয়। ওই ওয়ার্ডের পুরো মাতা নাজমুন আরা বেগম ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে 8ই মে পর্যন্ত। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী মহাশয় এবং যে কথা আমি বারবার বলছি, এই উৎসবের অন্যতম আয়োজক শ্রদ্ধেয় কাঞ্চন কাজী মহাশয়, খুব সুন্দর একটি মুহূর্ত আমরা বরণ করে নিলাম তাকে। স্মারক তুলে দেওয়া হচ্ছে তার হাতে এবং স্মারক তুলে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই উৎসবের আয়োজক শ্রদ্ধেয় কাজী। ধন্যবাদ। আমরা স্যার আরো একবার এই মুহূর্তে আপনাকে এই সম্প্রীতির উৎসব আকাশ বাতাস এবং স্বয়ং যে আমরা যাকে আল্লাহ বলি হাততালি তো একটু হবে তো নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ জানাই আরো একবার আমাদের বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর মাননীয় সিমরান বাল্মীকি মহাশয়া এই মুহূর্তে প্রত্যেকটা বরণ করছেন আজকের যিনি কেন্দ্রবিন্দু, যার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। অবশ্যই আজকে পবিত্র এই ঈদের দিনে আমাদের 26 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নাজমুলা বেগমের উদ্যোগে সম্প্রীতি ও সংস্কৃত উৎসবের যে আয়োজন করেছেন, তার মঞ্চে উপস্থিত রয়েছেন, তারা তাদের পাশে দাঁড়াচ্ছেন। কোন সময় আনন্দ উৎসব, কোন সময় রক্তদান শিবির, কোন সময় বস্ত্রদান, কম্বল দান, বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আমরা যেভাবে গোটা রাজ্যকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যারা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজনীতি দলটা করি, আমাদেরও উচিত মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ডেকে নিজে নিজের এলাকায় এইভাবে কর্মসূচিকে সফল করে তোলা। তাই আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, আপনারা 5 দিন এই মেলাকে আপনারা সবাই মিলে উৎসাহিত করে তুলুন। আজ পবিত্র ঈদ উল ফিতর, প্রথমে জানাই এখানে উপস্থিত সমস্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 26 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর নাজমা বেগমের উদ্যোগে সম্প্রীতি ও সংস্কৃতির একটি উৎসবের আয়োজন আমরা করেছি। এই পবিত্র ঈদ উপলক্ষে আমাদের এই 26 নম্বর ওয়ার্ডে যে একটা সুন্দর সম্প্রীতি এবং সংস্কৃতি মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের বর্ধমানের উন্নয়নের কাণ্ডারী আমাদের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। এছাড়াও এদিন গানে গানে মঞ্চ মাতালেন চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি ও তাপস সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় শিল্পী বৃন্দ। সম্বর্ধনা জানাচ্ছেন এবং সঙ্গে থাকছেন কাঞ্চনদা মেমেন্টো তুলে দেবেন মাননীয় কাঞ্চন কাজী মহাশয়, ধন্যবাদ জানাই। দিদি নাম্বার ওয়ানের এই মঞ্চটা মেয়েদেরকে আরো পথ দেখাচ্ছে। ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে, ঈদ মুবারক। কাজী সাহেব আছেন, কাজী সাহেবকে ঈদ মুবারক, দিদিকে ঈদ মুবারক, আপনারা যারা সবাই এখানে রয়েছেন সবাইকে ঈদ মুবারক, অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। একদম আমি নায়িকা, দেখুন আপনি নায়িকা হয়ে যেভাবে গান করলেন সত্যি সত্যি আমরা ফিউজ হয়ে যাবো, মারা যাবো, এরকম করবেন না প্লিজ। আর যখন ও বাচ্চারা হ্যান্ডশেক করবে, হয়ে গেছে, গুড গুড। এর জন্য এত বড় এবং এত জাঁকজমকপূর্ণ মেলা হচ্ছে, সম্প্রীতি উৎসব হচ্ছে, পবিত্র ঈদ উপলক্ষে আমি চাইবো আমাদের সকল দিয়ে
এবং আমাদের কাঞ্চন কাজী মহাশয়কে অনেক 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 ধন্যবাদ জানাতে এবং এই গোদা অঞ্চলে এত বড় উৎসব এবং এত বড় মেলা আমাদের দুজনের জন্যই সম্পন্ন হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বুধবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবাদৃতা, আমূল ভয়েস অফ ইন্ডিয়া খ্যাত অর্ঘ্য দত্ত ও পায়েল। তৃতীয় দিনে থাকছেন অভিনেত্রী মধুপ্রিয়া ও কুমার সঞ্জয়, পাশাপাশি থাকছেন স্থানীয় শিল্পীবৃন্দ। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।